আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রালয় হতে এই পাওয়া পাওয়া সর্বশেষ আপডেট সৌদিতে নতুন করে আরও সতেরোশো তিরানব্বই জন রোগী শনাক্ত চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সৌদি আরবে আলহামদুলিল্লাহ করোনা ভাইরাস পরিস্থিতি অনেক অনেক উন্নতি হয়েছে সৌদি আরবে সুস্থ রোগীর সংখ্যা আক্রান্ত রোগীর সংখ্যা থেকে অনেক বেশি সৌদিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও সতেরোশো তিরানব্বই জন আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ছত্রিশ হাজার তিনশো উননব্বই জন পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনাভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও তিন হাজার দুইশো জন আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ দুই হাজার ঊনপঞ্চাশ জন করোনাভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও দুইজন রোগীর মৃত্যু হয়েছে লাহি ও ইনা ইলেহে রাজিউন আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে আট জন রোগীর মৃত্যু হয়েছে চলুন এক নজরে জেনে নেওয়া যায় সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনাভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ চুরানব্বই হাজার চারশো জন যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে এক লাখ চুরাশি হাজার আটশো ঊনপঞ্চাশ জন এবং মৃত্যুবরণ করেছে পনেরোশো একাশি জন মক্কায় করোনাক্রান্ত রোগীর সংখ্যা সাতান্ন হাজার তিনশো চল্লিশ জন যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে চুয়ান্ন হাজার চারশো বায়ান্ন জন এবং মৃত্যুবরণ করেছে এগারোশো চুরাশি জন আতাইফে করোনাক্রান্ত রোগীর সংখ্যা উনিশ হাজার নশো উনিশ জন যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে উনিশ হাজার একশো আষ্টাশি জন এবং মৃত্যুবরণ করেছে চারশো তেত্রিশ জন মদিনায় করোনাক্রান্ত রোগীর সংখ্যা বত্রিশ হাজার একশো বেয়াল্লিশ জন যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে তিরিশ হাজার নশো বিরানব্বই জন এবং মৃত্যুবরণ করেছে তিনশো ছয় জন দামে করোনাক্রান্ত রোগীর সংখ্যা তেত্রিশ হাজার একুশ জন যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে একত্রিশ হাজার তিনশো বিরানব্বই জন এবং মৃত্যুবরণ করেছে চারশো বাষট্টি জন আলকাতিফে কাতিফে করোনাক্রান্ত রোগীর সংখ্যা এগারো হাজার নশো বাষট্টি জন যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে এগারো হাজার সাতশো একুশ জন এবং মৃত্যুবরণ করেছে ছত্রিশ জন আল হুহুফে করোনাক্রান্ত রোগীর সংখ্যা তিরিশ হাজার সাতশো সাঁত্রিশ জন যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে উনত্রিশ হাজার চারশো বায়ান্ন জন এবং মৃত্যুবরণ করেছে চারশো ঊনপঞ্চাশ জন এবং সর্বশেষ আল জুবাইলে করোনাক্রান্ত রোগীর সংখ্যা নয় হাজার চারশো আশি জন যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে নয় হাজার দুশো সত্তর জন এবং মৃত্যুবরণ করেছে চুয়াল্লিশ জন প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মট্লের হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটুক দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন